আসসালামু আলাইকুম প্রিয় জেএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করছি অনেক ভালো আছো। COVID-19 জন্য স্কুল বন্ধ, তাই এই সময় প্রপারলি কাজে লাগাতে হবে, একটু একটু করে প্রিপারেশন নিতে হবে। তাই আজকে আমাদের টপিক হলো পাটিগণিত অধ্যায় 3। দুটি পর্ব থাকবে তোমাদের জন্য এই অধ্যায়ে। চলো শুরু করা যাক। প্রথম পর্বে আছে, আমরা দেখতে পাচ্ছি টোটাল অঙ্ক হচ্ছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এখানে মূল অনুশীলন অঙ্ক হচ্ছে 12, 14, 15, 21, 23। উদাহরণ 9, 11 এবং হচ্ছে 12। আমরা দুটি পর্বে চেষ্টা করবো পুরো অধ্যায়টাকে শেষ করে ফেলতে এবং খুব ভালো প্রিপারেশন নিতে। ইতিমধ্যে তোমরা জানো এই অধ্যায় থেকে একটা অঙ্ক মাস্ট থাকবেই, প্রিটেস্ট পরীক্ষায়, টেস্ট পরীক্ষা এবং জিএসসি পরীক্ষায় প্রতি বছরই থাকে, এই বছর থাকবে বাধ্যতামূলক পাটিগণিতের এই অধ্যায়টা। অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ। পরিমাপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা এখন করব না, কারণ অঙ্কগুলো করতে এমনি অনেক বেশি সময় লাগে। দেখি, চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক 12 নম্বর দেখতে পাচ্ছি, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার, পরিসীমা কত? দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, তাহলে আমরা বুঝতে পারছি প্রস্থ হচ্ছে ছোট আর দৈর্ঘ্য হচ্ছে বড়। দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, দেড় মানে আমরা বুঝি এক এবং আর হচ্ছে অর্ধেক, অর্থাৎ এককে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয় 0.5, মানে 0.5। তাহলে আমরা যদি একত্রে লিখে ফেলি তাহলে পাচ্ছি হচ্ছে 1.5। তাহলে দেড় বলতে আমরা বুঝি হচ্ছে 1.5 হচ্ছে পাস। তাহলে যেহেতু প্রস্থ ছোট তাহলে প্রস্থ দিয়ে আমরা আগে ধরবো। আমরা মূল অঙ্কটা কীভাবে করছি দেখো, মনে করি ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে ক মিটার, মনে করি ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে ক মিটার। দৈর্ঘ্য তাহলে কী হবে, যেহেতু বলছে দেড় গুণ তাহলে প্রস্থ ক পাশাপাশি আরও দেড় গুণ থাকবে, অর্থাৎ 1.5 মিটার। তাহলে 1.5 ক মিটার আমি পেয়ে গেলাম হচ্ছে প্রস্থ ক, আর দৈর্ঘ্য পেলাম হচ্ছে 1.5 ক মিটার। এটা ভগ্নাংশে করা যায়, ভগ্নাংশে করলে অঙ্কটা জটিল মনে হয়, দশমিক করলে অঙ্কটা সহজ হবে। এখন দেখো তাহলে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ক্লাস 6, 7 ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই শিখতে পারছো। ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 1.5 ক মিটার আর প্রস্থ হচ্ছে শুধু ক মিটার। তাহলে ক্ষেত্রফল কী পাবো, 1.5 ক গুণ হচ্ছে ক বর্গমিটার, অর্থাৎ 1.5 ক আর ক গুণ করলে ক স্কোয়ার, এত বর্গমিটার। আমি কিন্তু যে দৈর্ঘ্য এবং প্রস্থ ধরলাম সেই অনুযায়ী আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি 1.5 ক স্কোয়ার বর্গমিটার। দেখো আমাদের অঙ্কের মধ্যে অলরেডি দেয়া আছে 216 বর্গমিটার, যে আয়তাকার ক্ষেত্রটি দেওয়া আছে তার ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গমিটার। সেটা হয়ে থাকে তাহলে দেখো এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল তার এক হয়ে গেল। আমরা যে ক্ষেত্রফলটা বের করতে সেটা হচ্ছে 1.5 ক স্কোয়ার বর্গমিটার, আর এখানে হচ্ছে 216 বর্গমিটার আগে দেওয়াই ছিল। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল এক, একটারই ক্ষেত্রফল। এই জন্য আমরা পরবর্তী কী লিখলাম প্রশ্ন মতে, তাহলে 1.5 ক স্কোয়ার বর্গমিটার সমান হচ্ছে 216 বর্গমিটার। দেখো তাহলে প্রশ্ন মতে 1.5 ক স্কোয়ার বর্গমিটার সমান হচ্ছে কত, 216 বর্গমিটার। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা বোঝার কথা ক্লাস 8 লেভেলে এসে। দেখো তাহলে 1.5 দামে যদি ভাগ করে দিই 216 কে তাহলে পাশে হচ্ছে 144। তাহলে 144 কে যদি আমরা এখন বর্গমূল বের করি তাহলে পাবো হচ্ছে কত, 12। তাহলে আমরা প্রস্থ পাচ্ছি 12 মিটার, আর যেহেতু দৈর্ঘ্য বলছে প্রস্থের দেড় গুণ তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, দেখো 12 গুণ হচ্ছে 1.5 মানে হচ্ছে 18 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 12 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। এখন আসো পরিসীমা, এই অঙ্কের মূল প্রশ্ন ছিল পরিসীমা কত, পরিসীমাটা কত, পরিসীমা পরিসীমা বিষয়টা আসলে কী। তুমি যদি এখন এ বিন্দুতে অবস্থান করো, তোমাকে বলা হলো তুমি এ বিন্দু থেকে অবস্থান, এখান থেকে তুমি পুরোটা একটা রাউন্ড দিয়ে আসবে, অর্থাৎ এ থেকে প্রথমে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং আবার এতে ফিরে আসবে, অর্থাৎ পুরো ক্ষেত্রটাকে একবার রাউন্ড দিয়ে আসবে। এই রাউন্ড দেওয়া মানে হচ্ছে পরিসীমার সমান দূরত্ব অতিক্রম করা।
তাহলে এ থেকে বি যখন আমি আসলাম, এ থেকে যখন বিতে আমি আসলাম, আসলাম তখন দেখলাম আমি একটা প্রস্থ বরাবর অতিক্রম করে ফেলছি। আবার বি থেকে যখন সিতে যাব তখন দৈর্ঘ্য বরাবর, সি থেকে ডিতে আবার প্রস্থ, এ থেকে ডিতে আবার দৈর্ঘ্য। তার মানে দৈর্ঘ্য হচ্ছে দুইবার আর প্রস্থ হচ্ছে দুইবার অতিক্রম করলে আমরা আয়তক্ষেত্রকে অতিক্রম করতে পারি। এ দ্বারা বোঝাচ্ছে দৈর্ঘ্য দুবার প্রস্থ দুইবার। এর জন্য পরিসীমার সূত্র কী হবে, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ। অর্থাৎ টু কেন বলবো, কারণ দুইবার দৈর্ঘ্য দুইবার প্রস্থ, আলাদা আলাদা না করে একবারে সূত্রটা চলে আসছে, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ। তাহলে দেখো 18 এবং 12 যোগ করলে আমরা পাচ্ছি 30, 30 গুণ হচ্ছে 2, 60 মিটার। তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম হচ্ছে 60 মিটার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমরা এখন যাবো পরের অঙ্কটা, আসবো ওই অঙ্কটার সাথে, অর্থাৎ 12 নম্বর অঙ্কের সাথে আমরা আমাদের অর্ধের মূল একটা অঙ্ক পাচ্ছি যেটা একবার টোটালি মিলে যাবে, সে অঙ্কটা হচ্ছে 21 নম্বর। কীভাবে, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, দেখো 1.5 গুণ, অলরেডি কিন্তু অঙ্কটা মিল আছে। তার মানে তুমি যদি 12 নম্বরের পরে 21 নম্বরটা করো তাহলে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এখানে শুধু একটা স্থান একটু ডিফারেন্ট হবে, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ মানে 1.5 গুণ, প্রতি বর্গ মিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হয়। এটা আমরা পরে বলতেছি, আমরা আসি আগে দেড় গুণের অবস্থানটা কী আছে দেখি। আমরা দেখো আগের অঙ্কটার মধ্যেই কী রাখছি, প্রস্থ ধরছি ক মিটার, তাহলে দৈর্ঘ্য হবে যেহেতু দেড় গুণ 1.5 গুণ, তাহলে 1.5 গুণ করে দিলাম 1.5 ক মিটার দৈর্ঘ্য, ক্ষেত্রফল আগের মতো 1.5 ক² বর্গমিটার। এখন আমাদের প্রশ্নে, আগের প্রশ্নটা কী ছিল, এখানে ক্ষেত্রফল দেয়া ছিল কিন্তু এখানে ক্ষেত্রফলটা দেয়া নেই, ক্ষেত্রফলটাকে বের করে নিতে হবে। তোমরা ক্লাস 7-এ তৃতীয় অধ্যায় উদাহরণ 7 নম্বর অঙ্ক যদি করে আসো, এই অঙ্কটাই ছিল মোটামুটি। এখন দেখব, দেখো বলছে প্রতি বর্গ মিটারে 1.9 টাকা দরে ঘাস লাগাতে ব্যয় হচ্ছে 10,260 টাকা। অর্থাৎ প্রতি বর্গ মিটার মানে এক বর্গ মিটার, তাহলে টাকাকে টাকা দিয়ে আমরা ভাগ করলে আমরা কিন্তু এখানে বর্গ মিটারটা পেয়ে যাচ্ছি, মোট বর্গ মিটার পেয়ে যাবো ক্ষেত্রফলটা। তাহলে 1.90 টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে, একটার কত লাস্ট হচ্ছে 10,260 টাকায় আমাদের মোট ব্যয় হচ্ছে 5,400, দেখো 5,400 বর্গমিটার। তাহলে টোটাল এত বর্গ মিটারে খরচ করতেছে 10,216 টাকা, সরি 10,260 টাকা। তাহলে আমাদের মোট ক্ষেত্রফল হচ্ছে কত, 5,400 বর্গমিটার। এখন আমরা পেয়ে গেলাম আগেরটার মতোই, দেখো 1.5 ক² বর্গমিটার, এখানে হচ্ছে কত, 5,400 বর্গমিটার। দেখো আগের যে আমরা ম্যাথটা করলাম তার সাথে টোটাল মিল আছে, এখানে শুধু সংখ্যাগুলো পরিবর্তন হয়েছে। দেখো ওখানে ছিল 216, এখানে আসছে 5,400। তাহলে 1.5 যদি আমি 5,400কে ভাগ করে দিই তাহলে আসে 3600, 3600-এর বর্গমূল হচ্ছে 60। তাহলে প্রস্থ এখানে পেলাম হচ্ছে 60, আর এখানে দৈর্ঘ্য তাহলে দেড় গুণ 90। অর্থাৎ দেখো পরিসীমা হবে, আবার পরিসীমা আমরা একটা রাউন্ড দিয়ে আসবো পরিসীমা, তাহলে পরিসীমা হচ্ছে কত, 300 মিটার। এখন প্রশ্ন হচ্ছে প্রতি মিটার 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট, তাহলে বেড়া দিতে মোট কত ব্যয় হবে, বেড়াটা দেবে চারদিকে, অর্থাৎ এ থেকে শুরু করে একবারে আবার এতে ফিরে আসবে, পোরটাকে বেড়া দেবে, বেড়া দেওয়া মানে হচ্ছে এখানে পরিসীমার দূরত্ব অতিক্রম করা। তাহলে আমরা আগে পরিসীমা বের করে নিব, তাহলে মোট ব্যয় হবে, ওরা বলছে 1 মিটার ব্যয় হয় 2.5 টাকা, আমার মোট হচ্ছে কত, 300 মিটার। তাহলে 300 মিটার মোট ব্যয় হবে, দেখো মোট ব্যয় 300 গুণ হচ্ছে 2.50, অর্থাৎ 750 টাকা। আমরা এখানে ওই নিয়মে করতে পারবো, 1 মিটারে খরচ হয় 2.5 টাকা, সুতরাং 300 মিটারে খরচ হয় 7,750 টাকা, অর্থাৎ শুধু 750 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমরা এবার পরের ম্যাথে চলে যাব, পরের ম্যাথে ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা ভালো মতো শিখতে হবে। 23 নম্বর অঙ্ক, 23 নম্বর দেখতে পাচ্ছি, 80 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথের অঙ্ক আমরা ক্লাস 7-এ করে আসছি আশা করছি, তারপরেও এখানে দেখাই দিচ্ছি। আমরা প্রতি বর্গ মিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধাতে খরচ, বাঁধানোর জন্য খরচ কত হবে, আগের অঙ্কটার সাথে লাস্টের কথাটুকু মিল আছে। এখন আমরা দেখব কীভাবে এটা করবো। আমরা আয়তাকার বাগানটির দৈর্ঘ্য দেওয়া আছে কত, 80, আমি দৈর্ঘ্য দেখতে পাচ্ছি কত, 80 মিটার, আর প্রস্থ হচ্ছে 60 মিটার। তাহলে আমরা জানি আয়তাকার বাগানটির দৈর্ঘ্য হচ্ছে
আশি প্রস্থ হচ্ছে ষাট, তাহলে বাগানটির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 80 গুণ হচ্ছে 60 বর্গমিটার, অর্থাৎ 4,800 বর্গমিটার, 4,800 বর্গমিটার। এখন বলছে ভিতরে, ভিতর চারদিকে 4 মিটার, যদি আমি এখানে 4 মিটার করে ভিতরে একটা রাস্তা দিয়ে দিই, দেখো 4 মিটার করে, 4 মিটার করে আমি ভিতরে একটা রাস্তা দিয়ে দিলাম, এই 4 মিটার দেওয়ার ফলে কি হলো? এখানে যে চার, এখানে চার, এখানে চার, এখানে চার, 4 মিটার দেওয়ার ফলে দেখতে পাচ্ছ বলে এখানে বাগানটা কিন্তু কমে গেছে, অর্থাৎ বাগানটা ছোট হয়ে গেছে, চারদিক থেকে 4 মিটার করে কমে গেছে, অর্থাৎ ভিতরে হলে এটা কমে যায়, আর যদি বাহিরে হতো রাস্তাটা তাহলে কিন্তু আমি অলরেডি অনেক বেশি পেতাম, ক্ষেত্র অনেক বেশি পেতাম, অর্থাৎ বাহিরে রাস্তা বা পথ দিলে ক্ষেত্র বেড়ে যায় আর ভিতরে থাকলে এটা কমে যায়। দেখতেই পাচ্ছ কীভাবে কমে গেল 4 মিটার করে, এখানে মাঝখানটা কত ছোট আর পুরোটাকে কমে ফেলছে। এখন আমরা দেখব পথ বাদে বাগানের দৈর্ঘ্য, পথ ছিল 4 মিটার, দেখতে পাচ্ছ পথ কিন্তু 4 মিটার, 4 মিটার, তাহলে পথ বাদে বাগানের দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো দুই দিকে, এদিকেও দৈর্ঘ্য এদিকেও দৈর্ঘ্য, তাহলে আমরা 4 আর 4 8 মিটার, 4 দ্বিগুণ 8, 2 দ্বিগুণ করলেও হবে, অথবা এখানে 4 যোগ 4 করলেও কিন্তু অঙ্কটা হবে 8 মিটারই হবে। পথ বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 80, মানে হচ্ছে 4 গুণ হচ্ছে 2, অর্থাৎ 4 মিটার 4 মিটার করে 8 মিটার, তাহলে 72 মিটার। আবার পথ বাদে বাগানের প্রস্থ, প্রস্থ প্রস্থের দিক দিয়েও 4 মিটার 4 মিটার করে 8 মিটার বাদ দিলাম, তারা আসলো 52 মিটার। পথ বাদে বাগানটির ক্ষেত্রফল হবে 72 গুণ হচ্ছে 52 বর্গমিটার বা 3,744 বর্গমিটার, এটা ছিল পথ বাদে। আর পথ সহ ক্ষেত্রফল ছিল কত? দেখো 4,800 বর্গমিটার, অর্থাৎ টোটাল বাগানটার ক্ষেত্রফল ছিল 4,800 বর্গমিটার, আর পথ বাদে ক্ষেত্রফল 3,744 বর্গমিটার, তাহলে মাঝখানে রয়ে গেলো কি পথ, এই পথটার ক্ষেত্রফলটা কত, এই পথ, এই টোটাল পথটার ক্ষেত্রফলটা আমরা কত পাবো সেটা বের করতে বলছে। তাহলে দেখো পথের ক্ষেত্রফল হবে 4,800 মাইনাস হচ্ছে 3,744, আমরা অলরেডি পাচ্ছি কত, 1,056 বর্গমিটার। ওরা বলছে এক বর্গমিটারে খরচ, দেখো এখানে বলছে প্রতি বর্গমিটারে, প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে 7.25 টাকা, আমার টোটাল ক্ষেত্রফল আসছে কত, 1,056, তাহলে মোট আমি একবার অঙ্কটা ছোট করে করতে পারি, ভাবে দেখো মোট খরচ হবে 1,056 গুণ হচ্ছে 7.25 টাকা বা 7,656 টাকা। তুমি এভাবেই করতে পারো, এক বর্গমিটার পথ বাঁধানোর খরচ এত টাকা, তাহলে এত বর্গমিটার পথ বাঁধানোর খরচ হবে এত টাকা, এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, এভাবে করলে সময়টা বাঁচবে, যেটা তোমার জন্য সহজ মনে হয়। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক, উদাহরণ হচ্ছে এখন 23 নম্বর অঙ্কের মতো করে আমরা কিন্তু উদাহরণ 11 নম্বর অঙ্কটা করতে পারি, 23 নম্বরের মতো করে উদাহরণ 11 অঙ্কটা করা যাবে। তারপরে আমরা এখন দেখব হচ্ছে 12 নম্বর, 12 নম্বর অঙ্কে বলা হচ্ছে উদাহরণ 12-তে 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে, রাস্তা দুটির ক্ষেত্রফল কত? মাঝে আড়াআড়িভাবে, তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, মাঝে আড়াআড়িভাবে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর আড়াআড়িভাবে মাঝখানে ক্রস করে গেছে, দেখো এখানে। এখন দৈর্ঘ্য আমি যদি এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই পুরোটার ক্ষেত্রফলটা পরিমাপ করি দৈর্ঘ্য বরাবর, এই জন্য কী লিখছি দেখো, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হবে 40 গুণ হচ্ছে 1.5, অর্থাৎ বর্গমিটার বা 60 বর্গমিটার, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর, তার মানে কি এইটা ব্লক, দৈর্ঘ্য বরাবর, দেখো এই পুরোটা এখান থেকে চলে গেলাম, এখন দৈর্ঘ্য বরাবর আর এখানে হচ্ছে প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল হবে, তাহলে দৈর্ঘ্য বরাবর পেলাম হচ্ছে 60 বর্গমিটার আর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল হবে, কীভাবে এটা, এখানে অনেকে বুঝতে পারে না এখানে কেন মাইনাস হবে, তুমি দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে ব্লক করে দিছি, অর্থাৎ দৈর্ঘ্যটা আমি পরিপূর্ণভাবে নিছি, কিন্তু প্রস্থ বরাবর যদি ক্ষেত্রফল পরিমাপ করতে যাই তাহলে এখান থেকে এই পর্যন্ত দেখো আর এখান থেকে হচ্ছে এই পর্যন্ত মাঝখানে একটা একদম পরিমাপ হয়ে গেছে, তার মানে কি এদিকেও 2 মিটার 1.5, এদিকে 1.5, এদিকে 1.5, এদিকে 1.5, একটা বর্গক্ষেত্রের মতো হয়ে গেছে, অর্থাৎ এই অংশটা পরিমাপ হয়ে গেছে, এর জন্যই মূলত আমরা 1.5টাকে মাইনাস করে দেই, তাহলে দেখো 30 মাইনাস 1.5 গুণ হচ্ছে 1.5 বর্গমিটার বা 42.75 বর্গমিটার, তাহলে টোটাল ক্ষেত্রফল পেলাম হচ্ছে আমরা কত দেখো 42.75। এখন যদি আমরা এই দুটোকে যোগ করি 60, তাহলে রাস্তাটির মোট ক্ষেত্রফল এখানে আসবে হচ্ছে কত, 60 যোগ হচ্ছে
42.75, অর্থাৎ দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে 102.75 এত বর্গমিটার। তাহলে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল আমরা পাচ্ছি হচ্ছে 102.75 বর্গমিটার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন ভিতর এবং বাহিরের রাস্তা নিয়ে যে কথা বললাম আরেকবার রিপিট করে আসি। ভিতরে রাস্তা যদি হয় তাহলে আমাদের ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ দুটোই কমে যাচ্ছে, এর জন্য ক্ষেত্রফলটাও কমে যাচ্ছে। আর রাস্তা যদি বাহিরে হয় তাহলে ক্ষেত্রফল বেড়ে যাবে। এই নিয়মের মধ্যে আমরা 14 নম্বর অঙ্কটা, পাশাপাশি হচ্ছে 15 নম্বর অঙ্কটা, 14 এবং 15 নম্বর অঙ্কটাও করতে পারবো। আশা করি সেই অঙ্কগুলো তোমরা ভালো মতো করবে। অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যেন পর্ব 2 আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ।